সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না রাজ্যে আটটি আসন বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে নিয়েলসনের জনমত সমীক্ষা তা কোন আটটি আসন জিততে পারে বিজেপি আলিপুর দুয়ার বিজেপির প্রার্থী জন বার্লা গত বিধানসভা ভোটের পর থেকে আলিপুর দুয়ারের গেরুয়া হাওয়ার গতি বেড়েছে এই আসনে দার্জিলিং দার্জিলিংয়ে বিজেপির ছাপে রাজু ব্যস্তকে প্রার্থী করেছে মোর্চা ও জেএনএলএফ জোট দুই বৈরী জোট করায় নিশ্চিতভাবেই দার্জিলিংয়ে কঠিন ঠাই শাসক দলের মত রাজনৈতিক মহলের একাংশের রায়গঞ্জ রায়গঞ্জে সিপিএমের মোহাম্মদ সেলিম ও কংগ্রেসের দীপা দাস মুন্সির লড়াইয়ের সুযোগে বিজেপি প্রার্থী বেরিয়ে যেতে পারেন বলে ইঙ্গিত জনমত সমীক্ষার বালুরঘাট বাংলায় বিজেপির ইতিবাচক আসনগুলির মধ্যে অন্যতম বালুরঘাট নিয়েলসনের সমীক্ষাও দিচ্ছে সেই ইঙ্গিত কৃষ্ণনগর কৃষ্ণনগর আসনেও বিজেপি জেতার সম্ভাবনা বলে আভাস জনমত সমীক্ষার বনগা ঠাকুরবাড়ির লড়াইয়ে বেরিয়ে যেতে চলেছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বারাকপুর আসল হোলি তেইশে মে খেলবেন বলে হুঙ্কার দিয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে আসা বিজেপি প্রার্থী অর্জুন সিং সমীক্ষার ইঙ্গিত বারাকপুরে অর্জুন নিজের প্রতিশ্রুতি সম্ভবত রাখতে পারবেন আসানসোল আসানসোল কেন্দ্রটি ধরে রাখতে পারছেন বাবুল সুপ্রিয় সেই ইঙ্গিত দিল নিয়লসনের সমীক্ষা